বাঘের পাও ফাড়িয়া যে লাভ দেশে লাভে লাভে রক্ত ভরতে ভরতে গেছে। শুকনা গোল যেটা ওর কালার আর মামার কালার তো সেই একই, ওই যে ওই ঠ্যাং কামড়াইয়া রক্ত ছিঁড়িয়ে লেছে। আপনার ওই দক্ষিণ, এই দক্ষিণ খানের একটা লোক ছিল, দক্ষিণ খান, হ্যাঁ দক্ষিণ খান, তা ও লোক কুফারি গেলাম জানতো। আচ্ছা, জানতো পরে একদিন বাঘ সামনে ভরছে, পরশু আর লোক ছিল সাত আটজন, বাঘ তো হা হা ওই দিকে আসে, তেন ওই সব তো পিছনে সরিয়ে গেছে। একটা লোক রে কয়েছে কি যে তুই আমার পিছনে খারাপ, তুই দৌড়ো দৌড়ছ না, আমার ক্ষতি না করে তোর ক্ষতি করতে পারবে না। এরপর ওই কাপড় খুললে উলঙ্গ হইয়ে তারপর চালান দিয়েছে, কয় চালান দিতে 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 অন্তত 50টা মন্ত্র পড়া হয়ে গেছে, তারপরেও সরে না। এরপর ওই লেংটা হইয়া যে মাটিতে উলঙ্গ চাপিয়ে দিয়ে প্রসঙ্গ, এরপর চালান দিয়েছে এই বাঘ দিয়েছে দৌড়। আর এর আগে যে আপনি বললেন 50 বার মন্ত্র পড়ছে, তখন কি কাপড় চোপড় পরা অবস্থায় কাজ হচ্ছিল না? তারপরে যে এই এই কাজটা এরপর কইছে যে এমন মন্ত্র পড়ছি ওই বাঘের পাও ফাড়িয়া যে লাভ দেশে লাভে লাভে রক্ত ভরতে ভরতে গেছে। এইভাবে ও তো শেষ চিকিৎসা চিন্তা করছে, আমি তো বাঁচবই না, তো শেষ চিকিৎসা চালাই যাই। এই জন্য এরা ওই ধাপর খাই আর কি, ওই আইয়া ওই গল্প টল্প মারছে বাজারে বইয়ে, এই আমি শুনছি তাই। আচ্ছা, পরে ওই ওই বাঘ লাফাইতে লাফাইতে যে গেছে, বাঘ চলে গেছে একদম পা থেকে যেখানে যেখানে পায়ের পাড়া দিতে সেই জায়গায় সেই জায়গায় রক্ত রক্ত হয়ে গেছে। পরে ওখান থেকে ওরা দুইজন উঠে চলে গেছে। হ্যাঁ, আরো লোক ছিল তার সবাই, ওরা গেছিল কি কারণে? ওরা গেল গোল কাটতে। এই গোলেই বোধ হয় ঝামেলাটা বেশি, কারণ গোল কাটার সময় তো ডাইনে বাই খবর থাকে না, আপনার গোল কাটলে ঝর 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 শব্দ হয়। হ্যাঁ, এক তো পাতায় পাতায় ঘষার আওয়াজ, তারপরে পাকা শুকনা গোল যেটা ওর কালার আর মামার কালার তো সেই একই, ওই ধোকাটা তো ওই জায়গায় লাগে, এটাই হচ্ছে সমস্যা। আর হচ্ছে যত লোক ক্ষতি করে এই গোল কাটা লোকই ক্ষতি করে বেশি, মানে গোল কাটা লোক ধরা খায় বেশি আর কি, ধরা খায় বেশি। আর অন্য লোক তো ধরেন গাছ কাটতে গেলে তারা ও গাছ কাটে আর চারিদিক খেয়াল থাকে, আর ও গোল কাটতে গেলে আর খেয়াল থাকে না, খেয়াল থাকে খালি গোল কাট কিভাবে কাটবে। গোলে তো সব দিক দিয়ে রিস্ক, আপনার যে বাঘেরও আছে আবার ওই সাপেরও একটা আছে, আমরা একটু আগে একটা শুনলাম, ওই গোল গাছের গোড়ার মধ্যে সাপ থাকে, আবার ওই ডগার সাথে পেঁচানো থাকে, বিভিন্ন কাহিনী উপরেও থাকে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে গোল গাছটা মরে গেলে বা শুকায় গেলে যে কালারটা হয়, ওই কালার আর বাঘের শরীরের কালারের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না, এটা হচ্ছে সবচেয়ে বড়। বাঘে যারে ক্ষতি করবে আপনার মানুষের টের ফাইলে ও গাছের আপডালে পজিশন নেই, পজিশন যত সময় ও থাবায় ধরতে না পারবে অত সময় লড়ে না, ওই পজিশন লম্বা হয়ে যায় বুঝিতে, তার দেখা যায় আমার আয়ত্তের ভিতরে আছে আমি লাভ দিহন ধরতে পারবো ওই সময় লাভ দিই। ওই যে লোকটা বললেন ওই যে কুফুরি কালামের মাধ্যমে, উনি কি পেশাদারি এরকম মানে গুণিন ছিলেন? না, গুণিন ছিল, তা ওই বেশি একটা জঙ্গলে যাইতে না, নিজের নৌকা ছিল আর নৌকার সাথে গেছে আর কি। আচ্ছা, বদলো কি মারা গেছেন? হ্যাঁ, সে লোক মারা গেছে, মুক্তিযুদ্ধ ছিল। মুক্তিযুদ্ধ ছিল? ও আচ্ছা, তা তো বয়স্ক মানুষ। হ্যাঁ, বয়স্ক মানুষ, আমার বড় ভাইরা ওজন মেলা বয়স, মেলা বয়স। হ্যাঁ, আমাদের বয়স গেছে ভিতরে ঘাস খাইতে। কোন জায়গা এটা? এই আমাদের বাড়ি সোজা এই যে এই জায়গা দিয়ে। হ্যাঁ, ওই ভিতরে ঠালা আর কি। আচ্ছা, তো ওই জলায় মুসে ঘাস খাই, ওরা ওই বাঘে দেখছে দেখছে বাঘে টের হয়ে মহিষ কুলে উঠছে। মহিষও টের পাইছে যে? আচ্ছা, কুলে উঠে আপনার হাঁটা দিয়েছে, হাঁটা দিয়েছে তিন জায়গা ইয়ে থাবা দিয়েছে মহিষের ওই ঠ্যাঙ্গে, সামনে দিয়ে তো যাইতো না, ঠ্যাঙ্গে থাবা দিয়েছে পিছন দিয়ে। হ্যাঁ, ছেলে আছে ওই নিয়ে বেড়াইতে গেলাম, আর সময় কইছে আব্বা এরকম জঙ্গলে যাবেন না, বাঘের খুব ডাহাডা ইয়ের মহিষ ধরছে, আমি কিছু না যাবো না। আমাকে জামাইয়া এই তিনজনে হিন্দি ফারাই গেছি, তার গেছি পর
আমাকে তো আসলে এই খাল পার হয়ে এই জঙ্গল দিয়ে গেছেন? আইতে গেছি কইতে। গেছি বার আমি আস্তে 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 মোরা গেছি গেছি বার টিয়ার হয় ঘোট ঘোট করে মোষ খাইয়া ওইন বই গই রে আর দাঁড়াইয়ে পেশাব করছে ওই টিয়ার হইয়া। আমার ওই জামাই কয় কি জামাই এই যে এই বাঘ এই এই জিকা এবার হাতে আস্তে কথা কইন না এই মোর আস্তে 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 আগু দিয়েছি দাঁড়ে দাঁড়া দাঁড়া গেছি আমি দেখি যে উকুলে জলা জলা বেরিয়ে তো দেখবে জলা। আমি জলা অর্থ আমি বুঝি, তারপরে আপনি বলেন ওই যে দর্শকদের জন্য ওনারা বুঝবে না জলা মানে কি বুঝা। জলা মানে গাছপালা নাই সে জায়গা, ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গা দেখিয়া আমি ওই জঙ্গলের ভিতরে বইয়া মাই কোরআনে আত পেরে দিছি হাই হাই দিছি বার বাঘ তো দেশে দৌড়। আচ্ছা দৌড় দিছি বার আপনার দৌড়ি চলি গেছে এবার মোরা আস্তে আস্তে গেছি ধারে মুসের ধারে ধারে যাই দেখি যে ঠ্যাং একখান বাগাই রাত্রে আইয়া আর বাকিটা খাই লিয়েছে অর্ধেক খাইছে আর অর্ধেক পুষি গেছে। আচ্ছা একটা বাঘ তো আর সব খাই পুরাটা খাই ও পুরাটা খাইতে খাইতে আর কি মাংস পচে গেছে। ওই একটা মহিষ দেখা যাবে ওর অন্তত তিন দিন চার দিন লাগবে শেষ করতে। পরবর্তীতে আর কোনো ঝামেলা বা না? এরপর আর টের পাই নাই এলাকায় নাই ওদিন কোন দিক চলে গেছে। কতদিন আগের ঘটনা? এই ধরেন 15 দিন আগে। হ্যাঁ এই 15 দিন আগে তাই নাকি? হ্যাঁ হ্যাঁ তো ওই 15 দিন আগে আমি কইছিলাম বাঘের ডাক তুললিয়া ফেসবুকে দিয়ে দিছে আমরা চিটাগাঙ্গে শুনছি যে বাঘ ডাই। 15 দিন আগের ঘটনা? হ্যাঁ আরে বাঘের পরিমাণ এমনিতেও বাড়ছে বাঘের আমাদের এলাকায়? বেশি না এলাকায় বেশি বাড়ে না, একটা বাঘ আসে মাঝে মাঝে আয় আবার ঘুরিয়ে চলে যায়। না এলাকায় তো ঝামেলা আছে, আমি বলতেছি এমনি জঙ্গলে যদি আপনি ঘোরাঘুরি করেন অনেক জায়গায় পাড়া দেখা যায়, পাড়া অতিরিক্ত পাড়া দেখা যায়, অতিরিক্ত পাড়া দেখা যাচ্ছে ইদানিং। আর কিছু কিছু জায়গায় তো সরাসরি মানে বাঘ চলাফেরা, শীতকালে বাঘের পাড়া দেখা যায় বেশি, ওর শীতের জন্য হাঁটে খালি হাঁটে। হ্যাঁ শরীরটা গরম লাগানোর জন্য, গরম লাগানোর জন্য। এটা আমি শুনছি কি যে ওরা হচ্ছে রোদ পোহানোর জন্য বা রোদে রোদ পাবে এই আশায় হচ্ছে চর দিয়ে হাঁটে, হাঁটে জলায় হয়তো জলায় যে থাকলে দাঁড়াইলে এনে রোদ পড়বে। এই কারণে চরে চরে হাঁটে বেশি শীতকালে। তো পরে আপনারা গেছেন যে তিনজন, ওই কাকা গেছে, আপনি গেছেন আর আরেকজন ইয়াতে গেছে, তো উনাদের কোনো ভয় ডর বা উনাদের সমস্যা হয় নাই? না আমি সামনে রয়েছি, আমি কি আমি সামনে রয়েছি তোমরা আমার পিছনে, ওনারা আপনার পিছনে। আচ্ছা আর এই এই জায়গাও কি ওই যে সেম ওই যে শরীর বন্ধ করে যে যেটা বলছিলেন? বন্ধ করছি তো বাড়ি ওভার উড়িয়ে এনে বসে বন্ধ করিয়ে তারপরে হাঁটা শুরু করছে। আচ্ছা এইটা করলে কি এই যে শরীর আপনি বন্ধ করতেছেন কোরআনের আয়াত যেটা দিয়ে, এটা কি শুধু বাঘের ক্ষেত্রেই কাজ করবে? ধরেন কথার কথা যদি সাপ পড়লো, বাঘ সাপ কুমির, কুমির তো আমরা তার খালে নামি না, কুমিরের ঝামেলাটা হয় না। আচ্ছা এটা হলো জঙ্গলের, বাঘ আর হচ্ছে সাপ এই বিশেষ করে এই দুইটা জিনিস ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না মানে বিশেষ করে এই দুইটা জিনিস। হ্যাঁ দুইটা জিনিস। আচ্ছা তো এই ছিল মোটামুটি আপনার মহিষের গল্প। আচ্ছা ওই আমরা চরাফুডিয়া যাইয়া মোরা এই চরাফুডিয়া অফিসের ওইখান দিয়া খালে কারহা ধরতে ধরতে যাই, 7-8 জন লোক লাইন দিয়ে কারহা ধরতে ধরতে যাই আর বাঘে আমাকে টের হয় ও আগে আগে হাঁটে। বাঘ আপনাদের আগে? হ্যাঁ। আচ্ছা তো হাঁটতে 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 যাইয়া মোরা ওই ফেসে একটা খাল আছে মানে 1 কিলোমিটার ওই ফেসে যাইয়া নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে তো ওই ডাইন ফেস হয়েছে ফসল নদী আর ও ফাঁসে হয়েছে খাল, ওই ছোটায় যে বাঘ নৌকা লই বলান দিছি, ওরা নৌকা লই খালের ভিতরে আনছে, আনার পর আমরা ওই নৌকায় উঠছি।
ওইটা খালের আর ফর যাইয়া আবার গেড়া ধরা দিছি। আচ্ছা, বাঘ কি তখন হচ্ছে ওই জায়গায় দাঁড়ানো? ওই জায়গায় ছিল, মানে ওই আমি যেটা শুনছি আর কি, যে মৌচাক খোঁজা আর হলো মধু খোঁজা আর হচ্ছে বাঘ খোঁজা সমান কথা। ওই রকম কাঁকড়ারও, কাঁকড়া তো এমনি ওই যে আপনার ওই যে জঙ্গলের ভিতরে যে ইয়াগুলা দেয়, চারোগুলা দেয়। হ্যাঁ, চারো দিই আমরা, চারো দিই না আমরা, ইয়ারা খোলা গাড়ার ভিতর দিয়ে টান দিয়ে টান ওই সময় এই আরা কল। আচ্ছা আচ্ছা, এই আরা কল দিয়ে আপনার ওই গাড়ার ভিতর দিয়ে টান দিয়ে এই বাসে কাঁকড়া বাঁধ দিয়া চলে আসে, আসলে আমরা বাঁধ দিয়া লইছি। কিন্তু এই এটা তো এখন তো আর এইগুলা দিয়ে ধরেন না? না, এখন ধরি না। মানে এটা তো একটা সময় ইয়া ছিল, এখন তো এটা নিষিদ্ধ। এখন হচ্ছে ওই যে দাউন বলে, ওই যে কুইচা লেজ 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 যেটা, তাহলে আপনার হচ্ছে ওই জায়গা বাঘের মানে কারোর কোনো ক্ষতি টতি কিছু হয় নাই? এখন হলো বাঘ বিপদে পড়ছে, ডাক দেশে আমরা অগোবর সবাই যে বললাম দিছি আমরা, তোরা এইখানে বাঘ রয়েছে ওইখানে, আমরা এইখানে আই। একটু পরে আপনারা একটু দেখবেন না, ও আসলে করে কি, একপাশে খাল একপাশে নদী, আসলে করেটা কি, যত আগাবে তত বিপদে পড়বে।